আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ أَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم من لم يقرأ بأم الكتاب لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب رواه البخاري আজকের জুমায় সমাগত সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান, যাবতীয় আরাধনা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি প্রতি জুমার মতো আজকেও তার ডাকে সাড়া দিয়ে সাপ্তাহিক জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল আখিরি নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবাতে সকলের পরিচিত এবং সবার জানা একটি সুপরিচিত ও সুপ্রসিদ্ধ সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত সূরাকে কেন্দ্র করে আজকের খুতবা ইতি করার চেষ্টা পাব ইনশাআল্লাহ তাআলা, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো তাফসিরুল কোরআন সূরা ফাতিহা। আমরা প্রতিনিয়ত, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে থাকি, কিন্তু এই সূরা ফাতিহা সম্পর্কে আমাদের বেশ অজানা রয়েছে। আমরা বেশিরভাগ মুসলিমগণ বা বেশিরভাগ মুসল্লিয়ান ইকরাম, আমরা সূরা ফাতিহা সম্পর্কে যথেষ্ট অবগত নই, বা সূরা ফাতিহা সম্পর্কে আমরা ঠিক যেভাবে বোঝা উচিত হয়তো সূরা ফাতিহা আমরা সেভাবে বুঝতে পারিনি। তো যাই হোক, সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে অনেক অনেক হাদিস রয়েছে এবং সূরা ফাতিহার তাফসির বা ব্যাখ্যা সম্পর্কে বেশ কয়েকটি তাফসির গ্রন্থ সূরা ফাতিহাকে কেন্দ্র করেই তাফসির করা হয়েছে। যিনি যেভাবে পড়েছেন, যিনি যেভাবে বুঝেছেন, তিনি হয়তো সেভাবেই চেষ্টা করেছেন সূরা ফাতিহা সম্পর্কে মানুষকে জানাবার জন্য, মানুষকে বুঝাবার জন্য। তো আমি জানি না আমি কতটুকু পারবো, তবে সাধ্য অনুযায়ী চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সূরাতুল ফাতিহা আমরা জানি কোরআনুল মাজিদের সর্বপ্রথম সূরা। এই সূরা আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদা করি ফরজ কিংবা সুন্নাত, ইমামের পিছনে কিংবা একা একই
সর্ব অবস্থায় আমরা এই সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়ে থাকি। কেন আমরা পড়ি? এই সূরা ফাতিহার মাঝে এমন কি আছে বা সূরা ফাতিহার মাঝে এমন কি গুণ আছে, এমন কি ফজিলত আছে, এমন কি শ্রেষ্ঠত্ব আছে যে সবসময়ের জন্য এই সূরা ফাতিহা আমাদের পড়তে হয়? কি বাচনভঙ্গি আছে সূরা ফাতিহাতে? তো প্রথমে আসা যাক সূরাতুল ফাতিহা। এটা নাজিল হয়েছে মক্কায়, জমহুর উলামায়ে কিরামগণের মতে সূরাতুল ফাতিহা এটা নাজিল হয়েছে মক্কায়। কিছু কিছু উলামায়ে কিরামগণ বলছেন সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে মদিনায়। যাই হোক, ফাতহুল কাদিরে উল্লেখ করা আছে যে মুসান্নাফ আবি সাহেবার বরাত দিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহি নাজিল হয়, অর্থাৎ তিনি নির্জনে বসবাস করা পছন্দ করা শুরু করলেন, তারপর তিনি হেরার গুহায় তিনি আশ্রয় নিলেন, সেখানে তিনি থাকতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পানীয় বা রুটি খেজুরি ইত্যাদি নিয়ে তার কাছে দিয়ে আসতেন, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আবার নিয়ে যেতেন। এভাবে তিনি ধ্যানমগ্ন থাকতেন। থাকতে থাকতে একবার জিবরিল এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আবার বললেন, ইয়া মুহাম্মাদু ইকরা, মানে হে মুহাম্মদ তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলতু মা আনা বিকারিন, আমি বললাম যে আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আবার বললেন, ইয়া মুহাম্মাদু ইকরা, মানে হে মুহাম্মদ তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বললাম মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন এবং এরপর বললেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। যাই হোক, সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হলো প্রথম ওয়াহী। এই প্রথম ওয়াহী নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভয় পেয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ওয়ারাকা বিন নাওফালের কাছে নিয়ে গেলেন। তো ওয়ারাকা বিন নাওফালের কাছে, যেটা মুসান্নাফে আবি সাইবার বর্ণনা বলছি, ওয়ারাকা বিন নাওফালের কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমার কাছে প্রথম ওয়াহী নাজিল হওয়ার পর থেকে সবসময়ের জন্য মনে হচ্ছে পিছন থেকে, ফানাদাহু, পিছন থেকে যেন কোনো ব্যক্তি আমাকে ডাকছে, ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদ, বারবার যেন আমাকে পিছন থেকে কে যেন ইয়া মুহাম্মাদ বলে বারংবার ডাকছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ভীত সন্ত্রস্ত হয়ে জমিন থেকে পালানোর চেষ্টা করছি। ওয়ারাকা বিন নাওফাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন যে তোমার পালানোর প্রয়োজন নেই, যখন তোমার কাছে এরকম কোনো আহ্বান আসবে তখন ফাসবুত আলা নাফসিক, তুমি তোমার নিজ নফসের উপরে অটল থাকো, অবিচল থাকো। এরপর ফাসমা মা ইয়াকুলু, অতঃপর তুমি শোনো যে লোকটা পিছন থেকে আহ্বান করছে সে কি বলে, তার ডাকটা শোনো, কি বলতে চায় তার বলা বক্তব্যটা শোনো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিছন থেকে ডাক শুনলেন ইয়া মুহাম্মাদু, শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। এরপরে বলা হচ্ছিল পিছন থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, হাত্তা ইলা গায়রিল মাগদুবি ওয়ালা দাল্লিন আমিন, এই পর্যন্ত বলে দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন এটা নাজিল হয় মর্মে মুসান্নাফে আবি সাইবা উল্লেখ করেছেন, সেটা ফাতহুল কাদির তাফসিরে ফাতহুল কাদিরে উল্লেখ করা আছে। এই ঘটনাটাকে সামনে নিয়ে আসলে বোঝা যায় যে সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে মক্কায়, মদিনায় নয়। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে মক্কায়, মদিনাতে নয়। তবে আবু হুরায়রার একটি বর্ণনা থেকে যেটি পাওয়া যায় সেটি হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রন্না ইবলিস আইসাহা ইবলিস, ইবলিস উচ্চ আওয়াজ করে চিৎকার করছিল, উচ্চ আওয়াজ করে চিৎকার করছিল, লাম্মা নাজালা সূরাতুল ফাতিহা, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল তখন ইবলিস উচ্চ আওয়াজে চিৎকার করছিল যে সূরা ফাতিহা নাজিল হওয়া মানে হয়তো ইবলিসের উপর বড় কোনো বিপদ আসা। এ বর্ণনার শেষ অংশে আবু হুরায়রা বলছেন, ওহিয়া নাজালা ফিল মাদিনা, আর সূরা ফাতিহাটা নাজিল হয়েছে মদিনায়।
তবে এর বর্ণনাগত দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধতার ব্যাপারেও অনেক সন্দেহ রয়েছে, অনেক তর্ক বিতর্ক রয়েছে। তবে সর্বসম্মতিক্রমে বা জমহুর উলামা ইকরামগণের মতে সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে মক্কায়, তা মদিনাতে নয়। সূরাতুল ফাতিহা সূরা শব্দের সূরাতুন শব্দের শাব্দিক অর্থ হল সম্মান, মর্যাদা বা এরিয়া, যেটাকে বলা হয় সূরাতুল ফাতিহা। এখানে ফাতিহাতুন শব্দটা তাফসির কারকগণ বলছেন আল ফাতিহাতু, ফাতিহা শব্দের অর্থ হল আউয়ালু মা ফুতিহা, প্রথম যাকে খোলা হয় বা প্রথম যাকে উন্মুক্ত করা হয়, বা আউয়ালু মা ইয়াকতুবুল কাতিব, প্রথম যে লেখক কোনো কিছু লেখে এটাকে বলা হয় ফাতিহা, বা প্রথম কোনো তেলাওয়াতকারী যখন কিছু তেলাওয়াত করে তাকে বলা হয় ফাতিহা, মানে প্রথম, সব কিছুর প্রথমকে বলা হয় ফাতিহা। তো সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আবার সূরাতুল ফাতিহা বলে নামকরণও করলেন। সূরা ফাতিহা কেন নামকরণ করলেন? জমহুর উলামায়ে কিরামগণ বলছেন যে যেহেতু সূরা ফাতিহা কোরআন, সূরা ফাতিহা প্রত্যেকটা রাকাতে সলাতের শুরুতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয়, এই জন্য এটাকে বলা হয় সূরাতুল ফাতিহা। আর সূরাতুল ফাতিহাকে অপর, মানে এটাকে মুরাদেব লব্জ দিয়ে যে করা হয় তাহলে সূরাতুল মুকাদ্দামা, মানে প্রাথমিক পর্যায়ে বা ভূমিকা বলা হয়। তো সূরাতুল ফাতিহার মাঝে সমগ্র কোরআন মাজিদের ব্যাখ্যা, সমগ্র কোরআন মাজিদের তাফসির বা সমগ্র কোরআন মাজিদের মাফহুম, উপলব্ধির বিষয় সবগুলো এই সূরাতুল ফাতিহাতে রয়েছে, এই জন্য সূরাকে সূরাতুল ফাতিহা বলে অভিহিত করা হয়। যাই হোক, সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, তাফসির কাশ্যাপে উল্লেখ করা আছে সূরাতুল কানজি ওয়া সূরাতুল হামদি ওয়া সূরাতুল শিফা ওয়া সূরাতুল ওয়াফিয়া ওয়া সূরাতুস সালাত ওয়া গায়রি যালিক। তাফসিরে বাইজাবি কাজী বাইজাবি উল্লেখ করছেন যে সূরাতুল ফাতিহার কমপক্ষে 19টিরও বেশি নাম রয়েছে। আবার ফাতহুল কাদরে উল্লেখ করা আছে যে সূরাতুল ফাতিহার 12টি নাম রয়েছে। কোনো কোনো বর্ণনায় উল্লেখ করা আছে সূরা ফাতিহার 60টি নাম আছে, কোনো কোনো বর্ণনায় আছে সূরা ফাতিহার 9টি নাম আছে। যাই হোক, নাম অনেকগুলো থাকতে পারে এবং অনেকগুলোর যথার্থ কারণও রয়েছে। যেমন বলা হয় সূরাতুল হাম, মানে প্রশংসার সূরা, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। আবার সূরাতুস শিফা, সূরাতুস শিফা মানে হলো আরোগ্যের সূরা, এই সূরার মাধ্যমে বিভিন্ন রোগ বালাই থেকে আরোগ্য লাভ করা হয়। যেমন গত জুমায় আলোচনা করেছিলাম, একজন ব্যক্তি একটি ছাগলের পাল নেওয়ার শর্তে তিনি সূরাতুল ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে একজন সাপে কাটা রোগীকে সুস্থ করেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন হিজরত করছিলেন, হিজরত করার সময় যেই গুহাতে আশ্রয় গ্রহণ করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই সেখানে প্রবেশ করলেন, রাসূলকে বললেন আপনি পরে প্রবেশ করুন, আমি জায়গাটা আগে পরিষ্কার করে নেই। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, এরপর যেখানে সেখানে ছিদ্র ছিল সবগুলো ছিদ্রকে বন্ধ করে দিলেন, একটা ছিদ্র বন্ধ করার মতো কোনো উপকরণ পেলেন না, সেই ছিদ্রটাকে তিনি তার হাত রেখে দিলেন, আর এক ছিদ্রে পা রেখে দিলেন। কিন্তু এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন এবং সেই সাথে ঘুমিয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যে বিচ্ছু কামড় দিয়েছে বা সাপে কেটেছে, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছেন না যে আমি ব্যথা পাচ্ছি, ঠিক প্রচণ্ড ব্যথায় তিনি আক্রান্ত, কিন্তু ব্যথাজনিত কারণে যে উহ আহ শব্দ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে যেতে পারেন, এই জন্য রাসূল কেউ ডাকছেন না। রাসূলের প্রতি ভালোবাসা দেখেন কত, এমনই ভালোবাসা হওয়া উচিত, কতটা আনুগত্যশীল, তার উরুর উপরে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, আর আজকে তো আমরা ভালোবাসা দিবসও পালন করি, রাসূলের ভালোবাসা দিবস আছে, একটা তো আছে ভ্যালেন্টাইন ডে, সেটা হলো মানে এই বদমাশগুলোর ভ্যালেন্টাইন ডে, মানে ভালোবাসা দিবস, যারা ভালোবাসা বোঝে না তাদের জন্য। আবার আরেকটা আছে ঈদে মিলাদুন্নবী, এটা হচ্ছে রসুলের ভালোবাসা দিবস। তো ঈদে মিলাদুন্নবী রসুলের ভালোবাসা দিবস, আর রসুলের ভালোবাসা শুধু পাগলামি করে গাছ বয়ে জিকির করে, এর মাধ্যমে রসুলের ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, মানে হে রসুল আপনি বলে দিন যদি তোমরা ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনী, আমার অনুসরণ করো।
আর প্রকৃতপক্ষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মাধ্যমেই তার ভালোবাসা আছে। অনুসরণ না করে, ভালোবাসা দিবস পালন করে, এগুলো গাঁজাখুরি দিবস আর এই পাগলামি দিবস ছাড়া আর কিছু না। দিবসের দিন অনুযায়ী রসুলের জন্য চেয়ার ফাঁকা করে রেখে হালকায় জিকির, সকালে উঠে হালুয়া রুটি খেয়ে আমরা বিদায় নিলাম গায়ে ময়লা আবর্জনা মেখে, আর রসুলের আনুগত্য করার ক্ষেত্রে বলে এগুলো হুজুররা বুঝবেন, হাদিস বুঝার ক্ষেত্রে হুজুররা বুঝবেন, আমরা এই সব কিছু বুঝি না, হুজুর যা বলবেন আমরা তাই মানব, পীর সাহেব যা বলবেন আমরা তাই মানব, এটা আসলে রসুলের প্রতি ভালোবাসা নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাকছেন নবী সাল্লামকে, চোখের এক ফোঁটা পানি পড়েছে, এক ফোঁটা পানিতে নবী সাল্লাম জেগে গেছে। জেগে যাওয়ার পর রসুল সাল্লাম বুঝতে পেরেছেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন আবু বকর ঘটনাটি খুলে বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা পড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় দংশিত হয়েছিল সেই জায়গাতে আলতো থুতু দিয়ে মেসেজ করে দিলেন, ঝাড়ফুঁক দিলেন, ভালো হয়ে গেল। এজন্যই সূরাতুল ফাতিহা সূরাতুস শিফা বা আরোগ্যের সূরা, রোগ মুক্তির সূরা বলা হয়ে থাকে। সূরাতুল কানজ মানে ধনু ভাণ্ডার, কানজুন মানে ভাণ্ডার, খনিজ সম্পদ বা ধনু ভাণ্ডার খনি বোঝায়। তো সূরাতুল কানজ এটা একটা আলাদা ভাণ্ডার। কেন ভাণ্ডার? এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জিবরিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম বসে আছেন। এই অবস্থাতে ফাসামিআ নাকীদাম মিনাস সামা, আসমান থেকে একটা মানে খটখটানির আওয়াজ পেলেন। তো আওয়াজ পাওয়ার পরে রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম বললেন যে আসমানের কয়েকটি দরজার মধ্য থেকে একটি দরজা খুলে গেল, সেই দরজা দিয়ে একজন মালাক, এনজিলুল মালাক, একটা ফেরেশতা অবতীর্ণ হলেন। ফেরেশতা অবতীর্ণ হয়ে এরপর জিবরিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন যে আজকে দুটি ধনু ভাণ্ডার নাজিল হলো, ফাআনজালাল্লাহু নূরাইন, দুটি নূর বা দুটি জ্যোতি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, একটি হলো সূরাতুল ফাতিহা, একটি হলো সূরাতুল ফাতিহা যেটা আমরা পড়ি, আর একটি হলো খাওয়াতিমুস সূরাতিল বাকারা মানে সূরা বাকারার শেষ দুটি আয়াত নাজিল হলো। তাহলে আলাদা ভাণ্ডার, মানে যেই সূরাকে নাজিল করাকে কেন্দ্র করে আসমানের একটি দরজা খুলে যায়, যেই সূরা নাজিল করাকে কেন্দ্র করে স্পেশালভাবে আলাদাভাবে আওয়াজ হয়, যেই সূরা নাজিলকে কেন্দ্র করে একজন ফেরেশতা স্বতন্ত্রভাবে নাজিল হন, সেই সূরা সত্যি সূরাতুল কানজ মানে ধনু ভাণ্ডার। তো এরকম প্রত্যেকটা নাম, যতগুলো নাম রয়েছে, সূরাতুল হামদ বলি, সূরাতুস সালাত বলি, সূরাতুল ফাতিহা বলি, সূরাতু উম্মুল কিতাব বলি, সূরাতু উম্মুল কোরআন বলে, সবগুলো সুরারই কি আছে, যথার্থতা রয়েছে। যেমন সহিহ বুখারীতে রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তির কোনো সালাত নেই যে ব্যক্তি সুরা ফাতিহা পড়ে না, মানে ফাতিহাতুল কিতাব পড়ে না, যে সুরা ফাতিহাতুল কিতাব পড়ে না তার কোনো সালাত নেই। সহিহ মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনিও বর্ণনা করছেন যে মান লাম ইয়াকরা বি উম্মিল কুরআনি, যে ব্যক্তি সলাতে রত থাকা অবস্থায় উম্মুল কোরআন না পড়ে সে ব্যক্তির সলাতটা ফাহুয়া খিদাজ, সেটি অসম্পূর্ণ, অপরিপূর্ণ, পূর্ণতা পায়নি সেই সলাত। তাহলে রাসূল সাল্লামের বাণী থেকে যেটি আসে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব, বিভিন্ন রকমের নামে অবহিত করা হয় সূরাতুল বাকারাকে, যাই হোক সূরাতুল ফাতিহাকে, এটাকে আবার সূরাতুল হামদও বলা হয়ে থাকে। তো যাই হোক, অনেকগুলো নাম যথার্থতা রয়েছে, তো এই নামের যথার্থতা রেখেই সূরাত, এই সূরাতুল ফাতিহার মর্যাদাও রয়েছে। তন্মধ্যে সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুনতু উসাল্লি ফিল মসজিদে, আমি একবার মসজিদে সালাত আদা করছিলাম, ফাদানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, তো ফালাম উজিবুহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলাম না। কেন? কারণ আমি উসাল্লি সালাত আদা করছিলাম, তো সালাত আদা করছিলাম এই মুহূর্তে রসুল দেখেছেন, আমি রসুলের ডাকে সাড়া দিইনি। তো সালাত শেষে রসুলকে বললাম, ইয়া রসুলাল্লাহ কুনতু উসাল্লি, আমি তো সালাত আদা করতেছিলাম এই জন্য আপনার ডাকে সাড়া দিই নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে বলেন নাই, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইদা দাআকুম, আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দাও যখনই তোমাকে তারা ডাকবেন।
আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দাও, যখনই তারা দুজন তোমাকে ডাকবেন তখনই সাড়া দেবে। এরপর সাঈদ বিন মুআল্লাকে বললেন, যে আল্লাহর কসম করে বলছে, আমি তোমাকে লাউআল্লিমুকা সূরাতান আদমাম মিন সুওয়ারিল কুরআনি, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব যে সূরাটা কোরআন মাজিদের যতগুলো সূরা আছে সবগুলো সূরা থেকে শ্রেষ্ঠ সূরা, সবগুলো সূরা থেকে মর্যাদাবান সম্মানিত একটা সূরা তোমাকে শিক্ষা দেব। তো সাঈদ বিন মুআল্লা বলছেন, সুমা আখাদা রাসূলুল্লাহ বিয়াদি, অতঃপর নবী সাল্লাম আমার হাত ধরে নিলেন। ফালাম্মা আরাদা আন ইখরুজা মিনাল মসজিদ, যখন নবী সাল্লাম মসজিদ থেকে বের হওয়ার জন্য চিন্তা করছেন বেরিয়ে যাবেন, তা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে বলেন নাই যে আপনি আমাকে এমন একটা সূরা শিক্ষা দেবেন যেটা সমগ্র কোরআনের যতগুলো সূরা আছে সবগুলো সূরা থেকে শ্রেষ্ঠ, সবগুলো সূরা থেকে মর্যাদাবান? তো আপনি তো বলেছিলেন, তাহলে সেই সূরাটা আমাকে শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইলা গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পর্যন্ত এই সূরা তেলাওয়াত করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া সাবউল মাসানি হুয়া উম্মুল কুরআন, এই সূরাটাই হচ্ছে সাবউল মাসানি এবং এটি হলো উম্মুল কুরআন বা কুরআনুল কারীমের জননী বা কুরআনুল কারীমের মা। তাহলে আমরা যেমন মায়ের পেট থেকে জন্মেছি, মাকে আমরা জন্ম দেই নাই, তো মায়ের পেট থেকে যেমন আমরা জন্মেছি, জন্মের পর মায়ের বুক থেকে দুধ পান করেছি 2 বছর বা কেউ তার বেশি পান করেছে, তো এই যে দুধ পান করার পর আবার মায়ের কোল থেকে আমরা বড় হয়েছি, ঠিক কোরআনুল কারিমের একেবারেই সুরাতুল ফাতেহাটাকে উম্মুল কোরআন মানে কোরআনুল কারিমের জননী, তার মানে কি সমগ্র কোরআন মাজিদের মানে একজন জননী মানে ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছে সুরাতুল ফাতেহা। তাহলে সুরা ফাতেহা এই জন্যই এটাকে বলা হয় উম্মুল কোরআন, এর জন্য এটাকে বলা হয় উম্মুল কিতাব। তাহলে সুরাতুল ফাতেহার ফজিলত অনেক অনেক অনেক, মানে শুধু এক দুটো হাদিস না, একাধিক হাদিস রয়েছে। তা আসলে সুরা ফাতেহা সম্পর্কে এত হাদিস বা এত মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন, এই সুরার ভিতরে আছেটা কি, কী ব্যক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং কী করে ছোট্ট একটি সূরা সমগ্র কোরআনের যতগুলো সূরা আছে সবগুলো সূরার উপরে জায়গা পায়, ছোট্ট একটা সূরা? এজন্য চলুন প্রবেশ করা যাক সূরাতুল ফাতেহার ভিতরে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতেহাতে প্রবেশ করলেন একটি বাক্য দিয়ে। সেই প্রথম বাক্যটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম বাক্যটাই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে এখানে আমরা সচরাচর যে অর্থগুলো করে থাকি, সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক, আমরা এই অর্থটা সচরাচর করে থাকি বা আমরা এটি বুঝে থাকি। যাই হোক, আমাদের বুঝে ভুল আছে সে কথা বলছি না। প্রথমে আসা যাক আলহামদু। আলহামদু শব্দটাকে যদি মাসদার হিসেবে ব্যবহার করা হয় তাহলে এর অর্থ হয় প্রশংসা করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা। আলহামদু শব্দের প্রথমে যে আলিফ লাম যেটা আছে আল, মানে আলহামদু প্রথম যে আলিফ লাম, এই আল শব্দটাকে অনেকেই বলছেন আলিফ লাম আল জিনসি, এটি হলো আলিফ লামে জেন্সি। জেন্স হলো কোনো জাতিকে বুঝাবার জন্য যে আলিফ লামটা ব্যবহার হয় তাকেই বলা হয় আলিফ লামে জেন্সি। তো আলহামদু, হামদু শব্দের প্রথমে আল যুক্ত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাতে চাচ্ছেন যে আসমান এবং জমিনে মানে এই মহাবিশ্বের যতগুলো প্রশংসা আছে এবং যত প্রশংসা আছে সকল প্রশংসার দাবিদার হচ্ছেন একমাত্র মহান রব্বুল আলামিন, আর কেউ প্রশংসার দাবিদার নয়। প্রশংসার দাবিদার নয়, শুকরিয়ার দাবিদার হতে পারে। প্রশ্ন আসতে পারে, আমরা যদি বলি ভাই কেমন আছেন, তা আমরা কেউ হয়তো বলি আলহামদুলিল্লাহ, আবার কেউ হয়তো বলি হাজার হাজার শুকরিয়া আল্লাহর জন্য। তার মানে আলহামদুলিল্লাহকে আমরা শুকরিয়া দ্বারা প্রকাশ করি, শুকরিয়া আল্লাহর জন্য। তো প্রশ্ন আসতে পারে যে আলহামদু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন না আশ-শুকুরুলিল্লাহ, সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর জন্য কেন বললেন না, এই জায়গাতে কেন আলহামদু বললেন? জিজ্ঞাসা আসতেই পারে, শুকরিয়াটা হয় কোনো বস্তু পাওয়ার বিনিময়। যেমন আমরা ইংরেজিতে বলি থ্যাংক, এটাকে আরবিতে বলা হয় শুকরিয়া বা শুক্রান।
এটিকে আরবিতেই বলা হয় শুকরন। আমরা থ্যাঙ্কস কি সকলকে এমনি এমনিতেই নাকি? হয়তো আমার হাত থেকে রুমাল পড়ে গেছে, এক ভাই এসে রুমালটা তুলে দিলেন, আমি জবাবে বললাম ভাই থ্যাংক ইউ। একজন আমাকে খাওয়াইছে, ক্ষুধা ছিল আমাকে খাওয়াইছে, তো আমি তাকে মানে আধুনিক মনা তো দোয়া তো মুখে আসে না, বললাম থ্যাংক ইউ, মানে কিছু বিনিময়ে, কিছু নেওয়ার বিনিময়ে তাকে ধন্যবাদ জানানো বা শুক্রিয়া জানানো, এটি হলো শুক্রিয়া। আর আলহামদু হচ্ছে কোনো ধরনের বিনিময় ছাড়া সর্ব অবস্থায় সর্বসময়ের জন্য আল্লাহ তাআলার প্রশংসা করা, এটি হলো আলহামদু। তো যাবতীয় প্রশংসা মানে প্রশংসার যত জাত আছে, যত ধরনের প্রশংসা আছে, সবগুলো প্রশংসার হকদার একমাত্র মহান রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আশ্বকরুলিল্লাহ না বলে বলছেন আলহামদুলিল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ, কারণ এটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, খুবই পছন্দ করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লি কালিমাতি রব্বি, আল্লাহ তাআলা বলছেন যে যদি সমুদ্রকে আমার কালিমা, আমার বলা বক্তব্য, আমার কথা লেখার জন্য যদি সাগরকে মানে সমুদ্রকূলকে, সমুদ্রকে যদি কালি হিসেবে ব্যবহার করা হয়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি, মানে সাগর শুকে যাবে আমার লেখাগুলো, আমার কথাগুলো লেখার পূর্বেই। তার মানে সাগর শেষ হয়ে যাবে, গাছপালা তরুলতা যা কিছু আছে সবগুলোকে যদি কলম বানানো হয়, কলম শেষ হবে, সাগর শুকে যাবে, আল্লাহ তাআলার কালিমা লেখা শেষ হবে না। তাহলে আল্লাহ তাআলার কালাম কত বেশি, কত গভীর, কত গভীর। কোনো কোনো তাফসীরকারগণ বলছেন এখানে কালিমাতুল্লাহির দ্বারা আলহামদুলিল্লাহ মানে হামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। সেই হিসাবে আমার প্রশংসা, আল্লাহ বলছেন আমার প্রশংসা বর্ণনা করতে যে কেউ যদি সাগরকে কালি বানায় আর গাছতরুলতাকে যদি কলম বানায় তাহলে সাগর শুকে যাবে, গাছপালা সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা বা আমার কথা লেখা শেষ হবে না। এই বান্দা, যে বান্দার জন্য মানে আল্লাহর কালিমা লেখাটা এত কঠিন, এত কঠিন, সেই বান্দা যখন মাটির জোবানে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ খুশি হয়ে যান, তৎক্ষণাৎ খুশি হয়ে যান। আপনি খাবারের পরে যে দোয়া পড়বেন সেই দোয়ার প্রথমে আলহামদুলিল্লাহ, প্রস্রাবখানা থেকে ওঠার পরে যখন আপনি যে দোয়া পড়বেন সেই দোয়ার শুরুতেও কি আলহামদুলিল্লাহ। তার মানে প্রত্যেকটা তৃপ্তির জায়গাতে একটি করে শব্দ যুক্ত করা আছে প্রত্যেকটা দোয়ার শুরুতে, সেটি হলো আলহামদুলিল্লাহ। কেন? এই শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মানে আল্লাহ তাআলা আমাদেরকে যেমন তৃপ্তি দেন তিনি যেমন আমাদেরকে তৃপ্তি দেন, এবং আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তৃপ্তি পান, নিজেই তৃপ্তি অনুভব করেন। এর জন্য কথায় কথায় থ্যাংক ইউ না বলে, সরি মরি না বলে, কথায় কথায় একটু আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করা উচিত, কোথায় কোথায় সুবহানাল্লাহ বলার অভ্যাস করা উচিত, কোথায় কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার অভ্যাস করা উচিত। এই থ্যাংক ইউ সরি মরি এগুলো বাদ দিয়ে দিন, এগুলো আমাদের কালচার নয়, এটা মুসলিমদের কালচার নয়। সারা জীবন বাংলা মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, তো একদিন ছোট্ট একটা 1.5 মিনিটের একটা ভিডিও দেখছিলাম, তো সেখানে এক ছেলে ওই ফোন ধরে, মাইক্রোফোন ধরে বলছে যে ভাই আপনি শুধু একটি বাক্য বলবেন যে বাক্যের ভিতরে একটাও ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না। এরকম করে 4 থেকে 5 জন ছেলের সাক্ষাৎকার নিল, কেউ ইংরেজি শব্দ ব্যবহার করা ছাড়া একটি বাক্য বলতে পারেনি, ইংরেজি শব্দ ব্যবহার করা ছাড়া একটি বাক্য বলতে পারেনি। আরে ভাই, মাতৃভাষা দিবস পালন করি আমরা, মাতৃভূমিকে কত ভালোবাসি, আমাদের ভাষা প্রয়োগ করা থেকে বোঝা তো, একটা আপনার মাতৃভাষা প্রয়োগ করুন আর একটা শরীয়ত ভাষা, যে ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসবেন সেই ভাষা ব্যবহার করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটাকে আমরা সব সময়ের জন্য পড়ি, সেই সূরার শুরুতেই প্রথম আল্লাহ বললেন আলহামদু, মানে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এরপরে আসুন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল লিল্লাহ, এখানে লিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য। তো লিল্লাহ শব্দটা দেখুন, লিল্লাহ এখানে আল্লাহ তাআলা উল্লেখ করতেই পারতেন লিরব্বিল আলামিন, লিল্লাহ না দিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলতে পারতেন, রব শব্দ উল্লেখ না করে লিল্লাহ, মানে লিল্লাহ বা আল্লাহ শব্দটা এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতিগত নাম, এটি আল্লাহ শব্দের জাতিগত নাম, মানে আল্লাহ শব্দের জাতিগত নাম যেটা আল্লাহ,
আল্লাহ শব্দের কোনো মুজাক্কার হয় না, মানে পুরুষলিঙ্গ হয় না, স্ত্রীলিঙ্গ হয় না, একবচন হয় না, দ্বিবচন হয় না, বহুবচন হয় না, মানে সকল প্রকার শাব্দিক বিশ্লেষণ থেকে আল্লাহ শব্দটি মুক্ত। সমস্যাটা হলো এই জায়গাতে, আমরা যারা ইংলিশম্যান, ও মাই গড, প্রথমে আমরা কি বলি? আমরা বলতে পারি না যে আলহামদুলিল্লাহ, বলতে পারি না সুবহানাল্লাহ, বলি কি ও মাই গড। আচ্ছা, গড শব্দ যেটা আমরা বলি, আসলে কি গড শব্দটা কি আল্লাহ শব্দ হয় না? আল্লাহ শব্দটি আল্লাহর জাতিগত নাম, জাতিগত নামে কি হয় না, কোনো স্ত্রীলিঙ্গ হয় না। আর গড শব্দের স্ত্রীলিঙ্গ আছে তো? আছে। আচ্ছা, তারপরে আল্লাহ শব্দের কোনো প্লুরাল হয় না, কিন্তু ঠিক গড শব্দের তো আছে, আছে না? গড শব্দের সাথে আউন যুক্ত করলে হয় গোডাউন, মানে গুদাম ঘর। তো আপনি আল্লাহ শব্দের সাথে কি শব্দ যোগ করছেন যেটাকে আপনি গুডাউন ঘর, গুদাম ঘর বানাচ্ছেন? গড, গডনেস, আছে না? এরকম অনেক কিছু তো তাহারই পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ শব্দের সাথে কোনো কিছু যুক্ত করার মাধ্যমে এরকম কোনো পরিবর্তন হয় না। এজন্য পৃথিবী বদলে যাবে, কিন্তু আল্লাহ শব্দের অনুবাদ ইংরেজি কোনো শব্দ লর্ড বা গড দিয়ে করা যায় না। আল্লাহ শব্দ ইংরেজি বই পুস্তকে আল্লাহ শব্দকে আল্লাহ হিসেবেই উল্লেখ করা উচিত, কিন্তু আমরা মুসলিম, আমরা কালচার ভুলে আল্লাহকে গড বলে ফেলি। দেখুন, গড কি? জি ও ডি, গড, এটাই তো হয়। আচ্ছা, জি ও ডি গড শব্দটাকে যদি আপনি উল্টিয়ে দেন তো ডি ও জি কি হইল? জি ও ডি গড, আবার ডি ও জি ডগ, ডগ মানে, তার মানে এই মুহূর্তে শব্দটাকে আল্লাহ বানিয়ে দিচ্ছেন, মানে আপনি সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিচ্ছেন, ঠিক ওই শব্দটাকে উল্টিয়ে আবার নিকৃষ্ট প্রাণী হয়। কিন্তু আল্লাহ শব্দের ক্ষেত্রে এমন হয় না। আল্লাহ শব্দকে যদি আল্লাহ হু হু আল্লাহ হু আপনি যেভাবে উল্টান না কেন, আল্লাহ শব্দ আল্লাহই থেকে যাবে। আর তাছাড়াও আল্লাহ শব্দটাকে আপনি যদি যেভাবে ব্যবহার করেন, যেমন আল্লাহু শব্দটাকে আমরা প্রথমত হামজা, তারপরে লাম, তারপরে আর একটি লাম, তারপরে হা, এই চারটি বর্ণের সমন্বয়ে আমরা আল্লাহু শব্দটা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহু শব্দ দিয়ে যতগুলো কোরআনুল কারিমের মাঝে আয়াত রয়েছে, সবগুলো আয়াত আসমান এবং জমিনের আধিপত্য আল্লাহ রাব্বুল আলামিনের, এটি প্রমাণ করে। যেমন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এই আল্লাহ শব্দ দিয়ে যতগুলো আয়াতের শুরুতে আল্লাহ শব্দ আসবে, এই সবগুলো দিয়ে বুঝাবো ওটাই আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক, আধিপত্য একমাত্র তার জন্য। প্রথমে যদি আপনি হামজা শব্দটাকে ছেড়ে দেন, ছেড়ে দিলে লিল্লাহ শব্দটা দাঁড়ায়, ঠিক সুরাতুল ফাতেহার শুরুতে যেভাবে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ, এই লিল্লাহ দিয়ে যে আয়াতগুলো পাওয়া যায়, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জন্যই আসমান এবং জমিনের আধিপত্য বা রাজত্ব বা মালিকানা, তাহলে লিল্লাহ দিয়েও আল্লাহকে বুঝায়। ঠিক আরেকটা লাম ফেলে দিন, চলে গেল কি লাহু, এই লাহু দিয়েও কোরআনুল কারিমের একাধিক আয়াত আছে, যেগুলো আয়াত আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটি বুঝায়। যেমন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, এটাও ছেড়ে দিবেন, সবগুলো ছেড়ে দিন না, কোনো সমস্যা নেই, সব ছেড়ে দিন, শুধু হু, এই হু শব্দটাকে যখন মুনফাসিল হিসেবে মানে আলাদাভাবে উল্লেখ করা হয় তখন এটাই হয় হুয়া। তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, মানে ওই আল্লাহ যিনি সারা প্রকৃত কোনো মাবুদ নেই, যাবতীয় ইবাদত একমাত্র তার জন্য। তা আল্লাহ শব্দের চুলচেরা বিশ্লেষণ করে সবগুলো অক্ষর বাদ দিয়ে যে কোনো একটা অক্ষর, সে অক্ষর দিয়েও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝায়। অন্যদিকে আমরা যেটার অনুবাদ করি জি ও ডি গড, প্রথম জি এটা মাইনাস করেন, তারপরে ওটাও মাইনাস করেন, থাকলো কি ডি, এই ডি শব্দের কোনো অর্থ নেই। ডাবল ডি মানে ডি, যদি যুক্ত ডি নিয়ে আসেন তাহলে একটা অর্থ হতে পারে, কিন্তু শুধুমাত্র ডি এর কোনো অর্থ নেই। এইরকম আপনার ওই যে হজ বরলামার্কা কোনো শব্দ আল্লাহ শব্দের কোনো প্রতিরূপ হতে পারে না। তো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, তার মানে আলহামদুলিল্লাহ বলা মানেই আল্লাহকে রাজত্বের মালিক, সমগ্র রাজত্বের মালিক হিসাবে আলহামদুলিল্লাহ বলা মানেই স্বীকৃতি দেওয়া। এই জন্য আল্লাহ শব্দ এটা হলো জাতিগত নাম, এর কোনো একবচন, দ্বিবচন, বহুবচন কিংবা স্ত্রীলিঙ্গ কোনো কিছু হয় না। আচ্ছা, এটাকে আমরা যখন গড দিয়ে অর্থ করি তখন কিন্তু আমরা গডের স্ত্রীলিঙ্গ আছে, গডের আবার কি আছে বহুবচন আছে, ঠিক এই আল্লাহ শব্দেরই বহুবচন তৈরি করেছে আবু জেহেল উদ্বা সাহেবরা। তারা যে মক্কাতে যে মূর্তি আমদানি করেছিল সেই মূর্তির একটির নাম কি আল্লাহ তু,
আল্লাতু ওয়াল উজ্জাতু ওয়াল মানাতু, এই আল্লাত হচ্ছে আল্লাহ শব্দের মন্নাস তারা বানিয়েছে। আল্লাহ শব্দের মন্নাস হলো আল্লাতু, ওয়াল উজ্জাতু আল আজিজ শব্দের মন্নাস হলো ওয়াল উজ্জাতু, ওয়াল মানাতু মান্নান শব্দের মন্নাস হলো বা স্ত্রীলিঙ্গ হলো মানাত। তাহলে ওদের কাছে ওরা ওদের জন্য সভা পায়, ওরা মুশরিক, ওদের জন্য সভা পায় আল্লাহর জন্য স্ত্রীলিঙ্গ বের করা, তাহারিফ করা, পরিবর্তন করে, কিন্তু মুসলিমদের জন্য সভা পায়। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এরপরে দেখুন আল্লাহ তাআলা আল্লাহকে লিল্লাহ শব্দটাকে উল্লেখ করলেন, করার পরে আবার রব বিল আলামিন মানে জগৎ সমূহের প্রতিপালক যিনি, সেই আল্লাহর জন্য। তাহলে প্রথম আল্লাহর জাতকে পরিচয় করলেন সূরা ফাতিহার ভিতরে, প্রথম আল্লাহর জাত মানে তার জাত চিনিয়ে দিলেন প্রথম। এরপরে এসে তিনি তার যে গুণাবলী আছে মানে তাওহীদ লিল্লাহ আলহামদুলিল্লাহ, এটি হলো তাওহীদ আল উলুহিয়া। কোনো কোনো তাফসির কারকগণ বলছে আলহামদুলিল্লাহ আল ইবাদাতু কুল্লুহা লিল্লাহ, আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে আল ইবাদাতু কুল্লুহা লিল্লাহ, সমগ্র ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার মানে এর মাধ্যমে তাওহীদ আল উলুহিয়া প্রথম নিজের জাতকে পরিচয় করলেন। এরপরে এসে রব্বিল আলামিন মানে জগৎ সমূহের প্রতিপালক, অর্থাৎ তাওহীদ আর রুবুবিয়া, রব দিয়ে তাওহীদ আর রুবুবিয়াকে নির্দেশ করেছেন, যেটাকে আবার তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর ভিতরে অন্তর্ভুক্ত করা যায়। রব শব্দটাকে উল্লেখ করে রব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক, দেখুন রব শব্দ কেন উল্লেখ করলেন, তার মানে আল্লাহ তাআলা প্রথম জাতকে চেনালেন, এরপর তিনি কর্তা হিসাবে আবির্ভূত হলেন, মানে বিশ্ব জগৎ শুধু একটা নয়। এখানে রব্বিল আলামিন রব আরবাবুন, রব শব্দটি এক বচন, এর বহু বচন হলো আরবাবুন। যেমন আব্দুল মুত্তালিব, ঠিক বাদশাহ আব্রাহা যখন এসেছিল রসুল ইসলামের জন্মের 50 দিন আগে, যখন মক্কাতুল মুকাররমাকে ধ্বংস করার জন্য এসেছিল, এসে তারা তাবু করেছিল, সেই সময় বিপদের মুখে পড়ে আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে বলছিলেন ইয়া রব্বিল আরবাব, মানে হে সকল প্রতিপালকের প্রতিপালক, কাবা ঘর তোমার, রক্ষা করো তুমি, উট পালন আমার, আমি নিয়ে গেলাম। তিনি উট পালং যা আছে সব কিছু নিয়ে পাহাড়ের পাদদেশে যে আশ্রয় গ্রহণ করলেন আর বললেন কাবা তোমার, রক্ষা করো তুমি। আল্লাহ তাআলা ঠিকই রক্ষা করলেন, কি দিয়ে, তার মিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, কঙ্কর বিশিষ্ট পাথর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। বলছিলাম যে রব্বুল আরবাব মানে রব্বুন এক বচন, এর বহু বচন হলো আরবাবুন, রব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক। এখানে আরেকটা জিজ্ঞাসা থাকতে পারে, আলামিন শব্দটি জমা, আলামুন মানে হলো পৃথিবী, আর আলামিন বা আলামুন শব্দটা হলো একাধিক পৃথিবী বা একাধিক জগৎ থাকতে পারে। আধুনিক বিজ্ঞান যারা, বিজ্ঞান ভিত্তিক গবেষক যারা রয়েছেন, তারা বলছেন এই জন্য পৃথিবীর বাইরে আরও অনেক অনেক পৃথিবী রয়েছে, যেটা আজকের বিজ্ঞান বলছে এই পৃথিবীর বাইরে আরও 100 কোটি গ্যালাক্সির তারা সন্ধান পেয়েছেন, আলাদা আলাদা পৃথিবীর থেকে বড়। তো যাই হোক, কোরআনুল কারিম সেটার বিরোধিতা করছে না, তবে আলামিন বা আলামুন যেটা বলি সেটি হলো আলাম, প্রথম হলো আলামুল আরওয়াহ, আলামুল আরওয়াহ মানে রুহানি জগৎ। সেই রুহানি জগৎটা কোথায়, সেই বুখারি এবং মুসলিমে এসেছে, আল্লাহ প্রথম কাকে সৃষ্টি করলেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন, তারপর তার পিঠে থাপা দিলেন, স্পর্শ করলেন, তারপর আত্মাগুলো বের হল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন এই আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, কলু বালা, তারা বলেছিলেন হ্যাঁ আপনি আমাদের রব, এমনকি শাহিদ না আমরা সাক্ষ্য দিলাম। তা আল্লাহ সেই সময় সাক্ষী নিলেন যাদের থেকে, এই সাক্ষীটা নিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আলামুল আরওয়াহি মানে রুহানি জগতে বা আত্মার জগতে, সেই আত্মার জগৎ থেকে একটার পর একটা আত্মাগুলো আসছে, ইলা ইয়াউমিল কিয়ামা মানে কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আত্মাগুলো শেষ হয়ে যাবে, বাস কিয়ামতও হয়ে যাবে। তো এই যে রুহানি জগৎ, এটি হলো একটা জগৎ, প্রত্যেকটা মানুষের জন্য এই জগৎ আছে, মানে আমরাও সেই জগতে ছিলাম। আলামুল আরওয়াহ থেকে আরেকটা আলামে আমরা এসেছি, সেটি হলো মায়ের পেট, মায়ের পেট একটা জগৎ, সেই জগতে আমরা এসেছি। এরপরে এই আলাম বা এই জগৎ ছেড়ে আমরা দুনিয়াতে এসেছি, মানে আলামুল আর বা আলামুদ দুনিয়া মানে দুনিয়ার জগতে, দুনিয়ার জগৎ থেকে আবার আমরা কবরের জগতে প্রবেশ করব, যেটাকে বলা হয় আলামুল বারজাখ, যেটাকে বারজাখি জগৎ বলা হয়ে থাকে। বারজাখ শব্দের শাব্দিক অর্থ হলো সীমানা বা এরিয়া,
মানে দুই বস্তুর মাঝখানে একটা জিনিস, যেমন আমরা বিভিন্ন জমাজমি আমরা চাষ করতে যেয়ে বা বাসা বাড়ি নির্মাণ করতে যেয়ে আমরা একটা সীমানা দিয়ে থাকি, প্রাচীর দিয়ে থাকি। যেই সীমানাটা দেয় সীমানাটা কারও নয়, ডান পাশের ব্যক্তিরও নয়, বাম পাশের ব্যক্তিরও নয়, কিংবা দুজনের মাঝখান থেকে যেটি চলে আসে। বারজাক শব্দের অর্থ হচ্ছে আবরণ সৃষ্টি করা, যেটি দুনিয়ার জগতের সাথে সম্পৃক্ততা নেই, আবার আখেরাতের যা জীবনের সাথেও সম্পৃক্ততা নেই, মাঝখানের একটি জগৎ। সেই জগৎকে, সেই জগতে যে ব্যক্তিগুলো থাকে এগুলোকে বলা হয় কি আলামুল বারজাখ। তো বারজাখি জীবন এই এই ক্ষেত্রে আবার যেটি বলা হয় যে হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মরার পরেও জীবিত আছে। হ্যাঁ, মরার পরে জীবিত আছে আলামুল বারজাখে, দুনিয়াতেও নয় আখেরাতেও নয়, এটি আলামুল বারজাখে। শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই, আলামুল বারজাখে আমরা সকলেই যারা যাবো সকলেই জীবিত থাকবো, কেউ মরবে না। আরে ভাই, মানুষ মারা গেলে তো হিসাব নিকাশে হবে না। আলামুল বারজাখে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আত্মা জীবিত থাকবে, শুধু রসুল নয় সব আত্মাই জীবিত থাকবে। কিন্তু এটা দুনিয়ার সাথে সম্পর্ক নেই, আবার আখেরাতের সাথেও তার কোনো কি নেই, সম্পর্ক নেই। তো এটি হলো আলামুল বারজাক, একটি হলো আলামুল বারজাক। আলামুল বারজাক ছেড়ে দিয়ে যখন আমরা উঠে যাব, তখন কি আলামুল হাসার, মানে যেটা কি পুনরুত্থান, পুনরুত্থানের জগৎ, এরপর জান্নাত জাহান্নামে যাব, সেটাও একটা জগৎ। এই সবগুলো জগতের সমন্বয়ে হচ্ছে রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। এটার অর্থ যদি করেন যে দুনিয়ার বাইরে আরও আরও যতগুলো গ্যালাক্সি আছে এই সব গ্যালাক্সি অর্থ উদ্দেশ্য, তাহলে রব প্রতিপালক শুধু দুনিয়াতেই, আখেরাতেও নয়, রুহানি জগতেও নয়, কবরের জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালক নন। এর জন্য কোরআন দিয়ে বিজ্ঞান ধরুন, বিজ্ঞান দিয়ে কোরআন ধরুন না, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। তার মানে রব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক মানে রুহানি জগতের প্রতিপালক, সেই সময় তিনি প্রতিপালন করেছেন, মায়ের পেটেও তিনি এমন একটা ইন্টেনসিভ কেয়ার তৈরি করে দিলেন যেখানে একটা শিশু নয় মাস কি সাড়ে নয় মাস থাকবে, কি খাবে, কি পান করবে, সবগুলোর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন, এই জন্যই তিনি রব। এরপরে যখন আমরা দুনিয়াতে আসলাম, মায়ের বুক থেকে অজস্র দুধের ধারা আমরা পেয়ে থাকি। বিজ্ঞানের হিসাবে বলে 17 থেকে 19 মণ একটা শিশু দুধ পান করে, এই দুধ থেকে আড়াই বছরে 17 থেকে 19 মণ সে বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন করলেন। রব্বিল আলাম মানে এই জগতের প্রতিপালক তিনি, দুনিয়াতে এসে আমরা কী খাই কী পড়ি সবগুলোর বন্দোবস্ত তিনি করেন। এরপরে মৃত্যুর পর, মানে এই জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার মানে প্রতিনিধিত্ব একমাত্র তার, এটি বুঝিয়েছে রব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক। তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শুধুমাত্র একটা আয়াতের মাঝে এতগুলো বিস্ফোরক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ভর্তি করে দিয়েছেন। সত্যি এই আয়াতের মর্যাদা অন্য সুরার উপরে, অন্য সুরার উপরে এই সুরাকে আল্লাহ তাআলা কি এমনি এমনি নাম দিয়েছেন? এই জন্য এমনি কি বলছেন সুরাতুল হামদ, সুরাতুল ফাতিহা, সুরাতু উম্মিল কোরআন, কোরআনুল কারিমের জননী। আপনি পুরো কোরআন আপনি তালাশ করে দেখুন, সমগ্র কোরআনে তাওহীদ আর রুবুবিয়্যাহ নিয়ে আলোচনা হয়েছে, সমগ্র কোরআনে তাওহীদ আল উলুহিয়্যাহ নিয়ে আলোচনা হয়েছে, সমগ্র কোরআনে আল্লাহ তাআলার প্রশংসা বিভিন্ন প্রেক্ষাপটে, সূরাতুল কাহাফের শুরুতে, সূরা আনআমের শুরুতে বিভিন্ন আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করিয়েছে। তো যাই হোক, খুতবার সময় সীমা এ পর্যন্তই শেষ। আল্লাহ চাইলে আরও ভবিষ্যতে বিষয় নিয়ে সূরাতুল ফাতিহার ব্যাখ্যা নিয়ে আরও আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। যে আলোচনাটুকু করলাম আশা করি সকলের কাছে বোধগম্যের বিষয় এবং সকলে বুঝবেন, এবং এই আলোচনা অনুযায়ী আমরা যথাযোগ্য মর্যাদা দিব, এবং সে অনুযায়ী আমরা যাতে আমরা নিজেদের জীবনকে গড়তে পারি বা পরিচালনা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।